আরক্ষীর নিযুক্তিত ভুয়া কম্পিউটার সার্টিফিকেট নজন প্রার্থীক ইতিমধ্যে গ্রেপ্তার করছে সিআইডিয়ে নজনক ইতিমধ্যে গ্রেপ্তার করছে হাঙুর খাইছে ধিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষর নাম ধৃত প্রার্থীয়ে ক্যামেরার সম্মুখত করেছে বিস্ফোরক ১০০জনক তলব করে ৯জনক গ্রেপ্তার করছে ১০০জনক তলব ৯জনক গ্রেপ্তার আরক্ষীয়ে নজরত রাখিছে আন বহু প্রার্থীক আর আপনার জানাইছো ধিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরৎ কুমার দত্ত আর কম্পিউটার সমন্বয়ক রুবুল হুদাই ভুয়া সার্টিফিকেট প্রস্তুত করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে আর আপনার জানাও গ্রেপ্তার হওয়া প্রার্থী অভিযোগ উত্থাপন করছে চিঁয়রি চিঁয়রি ক্যামেরার সম্মুখত অভিযোগ গ্রেপ্তার হওয়া প্রার্থীর লক্ষণীয় ৪১২জনের বিরুদ্ধে প্রমাণপত্র জালিয়াতির অভিযোগ উত্থাপন হয়েছিল সিআইডি ১০০জনক তলব করেছিল যদিও জেরার বাবে উপস্থিত হয়েছিল মাত্র ৫৮জন ইয়ারে ৯জন প্রার্থী গ্রেপ্তার সিআইডির আর ভুয়া কম্পিউটার সার্টিফিকেটরে আরক্ষীত মকরলর চেষ্টা চলোয়া কাণ্ডক সৃষ্টি হয়েছে চাঞ্চল্যর সিআইডির তরফের প্রকাশ করা এক বিবৃতিত উল্লেখ করা হয়েছে ধুবরী কোকরাঝার বরপেটা বঙ্গাইগাঁও নলবাড়ী কাছাড় হাইলাকান্দি করিমগঞ্জ শোণিতপুর ডিব্রুগড় আদির জেলার নিযুক্তি প্রক্রিয়া সন্দর্ভত তদন্ত অব্যাহত আছে একাংশ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রত জালিয়াতি সংঘটিত হওয়ার সন্দেহ করা হয়েছে শীঘ্রই বহুকেইটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সিআইডির জালত পড়ার সম্ভাবনা আছে অর্থাৎ কম্পিউটার যে এক্সপিরিয়েন্স লাগিছিল তার বাবে এখন সার্টিফিকেটর প্রয়োজন সেই সার্টিফিকেটর জড়িয়ে আসলতে আবেদন করব পারিব আরক্ষীর পরীক্ষাত আরক্ষী নিযুক্তি পরীক্ষা কিন্তু তাৎপর্যপূর্ণভাবে কোনো ধরনের যে অভিযোগ উত্থাপন হয়েছে কোনো ধরনের কম্পিউটার প্রশিক্ষণ নোহাক আসলতে কোনো ধরনের কম্পিউটার প্রশিক্ষণ নোহাক পয়সা দিয়া সার্টিফিকেট লওয়া এই যে পলিসি এই পলিসিরে সার্টিফিকেট সমূহ লৈছিল আর পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল উত্তীর্ণও হয়েছিল সকলো ঠিকই আছিল কিন্তু যখন সার্টিফিকেট ললে সেই সার্টিফিকেট আছিল ভুয়া ভুয়া অর্থাৎ যে ট্রেনিং কমপ্লিট নকরাকে বা রিকগনাইজ যে ইনস্টিটিউট কম্পিউটার ইনস্টিটিউট সেই রিকগনাইজ কম্পিউটার ইনস্টিটিউটত ডিপ্লোমা নোলাকি এখন যেটু কোয়া হয় যে সার্টিফিকেট আদায় করছিল যার বাবে এই পরিণাম হবলগিয়া হয়েছে নিজেই যোগ আন অপরাধীক করায়ত্ত করার দায়িত্ব লোবলে গৈছিল নিজেই অপরাধী হয়ে গেল এই একাংশ আরক্ষীত নিযুক্ত এই যুবক অতি দুর্ভাগ্যজনক কথা বলে কব লাগিব আর এই যে কম্পিউটার যেটু কোয়া হয় যে কাঠফুলার দরে বিভিন্ন ঠাইত অনুষ্ঠান গড়ি উঠিছে আপনিও সাবধান হব কোনটো ফেক অনুষ্ঠান কোনটো রিয়েল অর্থাৎ আসল অনুষ্ঠান সেই পার্থক্যটো আসলে জানিব লাগে গতিকে এই ক্ষেত্রত এক দুর্ভাগ্যজনক বুলিয়ে কব লাগিব খবর কারণ বহু যুবক যুবতী এতিয়া আরক্ষীর জালত পড়ছে সিআইডির জালত পড়ছে